যে আলেম নামে আগে শাইখুল হাদিস লিখে, আল্লামা লিখে, মুফতি সাহেব লিখে, তার সে নেতৃত্ব দিয়ে কি করে আল্লাহর ঘর ভাঙতে পারে? এ কখনো কুশ্চিনকালে আলেম হতে পারে না, এ হচ্ছে আলেম নামের জালেম। আর তুমি নামের আগে তাওহীদ লিখেছো, তাওহীদ জনতা লিখো বেটা, দেখ তো তুমি তাওহীদ বুঝো। তাওহীদ যদি তোমার ভিতরে থাকে, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার ভিতরে যদি মুসলমানিত্ব থাকে, তুমি কুশ্চিনকালে আল্লাহর ঘর ভাঙতে পারো না। তুমি মসজিদ ভেঙ্গেছো, মাদ্রাসা ভেঙ্গেছো, তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে? কয়টা মসজিদ তুমি তৈরি করেছো? তুমি মানুষের মসজিদ ভাঙো, মানুষের ইবাদত খানা ভাঙো, মানে তোমাকে অধিকার কে দিয়েছে? আমরা দেখেছি ইন্ডিয়াতে অমুসলিম মসজিদ ভেঙ্গেছে, কিন্তু এখন বাংলাদেশে দেখতে পাই একজন নামধারী টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরেরা মসজিদ ভাঙ্গে। এটা কখনো কোনো মুসলিম মেনে নিতে পারে না। আমি বলছি এই হুজুর এবং যারাই মেনে ভেঙ্গেছে, এদের একটারও ইমান নেই। যদি ইমান থাকতো তাহলে সে কুশ্চিন কালে আল্লাহর ঘরে হাত দিতে পারে না। তোমার হৃদয়ে কি আল্লাহর ভয় নেই? তুমি কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে? তুমি কি মনে করেছো আল্লাহর ঘর ভাঙো? তোমার এত অধিকার, এত সাহস তোমাকে কে দিয়েছে? তুমি মরবে না, পরকালে তোমাকে যেতে হবে না, কবরে তুমি যাবে না, কবরে তোমাকে যাও তখন বুঝবে আল্লাহর ঘর ভাঙার কি মর্যাদা রয়েছে। হুজুর তুমি বক্তব্য দাও, তুমি বড় বড় বক্তব্য দাও, কত বক্তব্য দাও, তুমি বলো আমরা মন্দির পাহারা দিব। হুজুর ধর্ম বুঝো, কোন মুসলমান মন্দির পাহারা দিতে পারে? কোন হিন্দুদের গির্জা পাহারা দিতে পারে? খ্রিস্টানদের গির্জা পাহারা দিতে? হুজুর যে পাহারা দেয় আপনার ওই যে হিন্দুদের মন্দির মন্দির পাহারা দেয়, আর এসে মুসলমানকে মসজিদ ভাঙ্গে। এরা কশিন কালেও মুসলিম নামের কলঙ্ক এরা মুসলিম হতে পারে না। এরাই হচ্ছে সেই সমস্ত আলেম যারা প্রেস টিভি বন্ধের জন্য আবেদন করতে চাবে, অথচ স্টার চলচার জি বাংলা জি সিনেমা বন্ধের জন্য আবেদন করতে পারে না। এরা হচ্ছে সেই হুজুর নামের কলঙ্ক। সম্মানিত উপস্থিতি, এদের ভিতরে ইমান আছে বলে আমার মনে হয় না। দেখে রক্ত, যখন এই ভিডিওটা ফুটেজটা দেখেছিলাম, হৃদয়টা মেনে নিতে পারছিল না যে আল্লাহর ঘর টুপি মাথায় দিয়ে জুব্বা পরে দাড়ি নিয়ে আলখেল্লা করে আল্লাহর ঘরের উপরে কেমন করে এরা আঘাত করে। এদের হৃদয়ে কি একটু ভয় নেই? এদের হৃদয় কি কাঁপে না যে আমাদের মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে? এরপরে আবার তোমরা ফেস্টন লেখো, ব্যানারে লিখো, সালতা থানায় ফরিদপুরে আহলে হাদিসদের আস্তানা থাকতে দেওয়া হবে না। এই সালতা থানা ফরিদপুর কি তোর বাপের? এই জমিন কি তোর বাপের? এটা হচ্ছে আল্লাহর জমিন। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে, ইনশাআল্লাহ থাকবে। তোমরা টিনের মসজিদ মাদ্রাসা ভেঙ্গেছো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওখানে ওই বিল্ডিং তৈরি করে দেয়, আল্লাহ যেন ওখানে বড় উঁচু ভবন তৈরি করার তৌফিক দান করে, আল্লাহ যেন ওখানে বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দেয়, আল্লাহুম্মা আমিন। যারা এই মসজিদ মাদ্রাসা ভেঙ্গেছে এদের জন্য দোয়া করি, আল্লাহ যদি এদের তাকদিরে হেদায়েত থাকে তুমি তাদের হেদায়েত দান করো, আর যদি হেদায়েত না থাকে সূরা বাকারার 114 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যেই ঘোষণা, যেই শাস্তির কথা তুমি বলেছো, যে আযাবের কথা বলেছো, যে এদের জন্য সে দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে হচ্ছে মহা শাস্তি, সেই ব্যবস্থা তুমি করো, সেই আবেদন আমরা রাখি তোমার কাছে। এবং পরিশেষে পরিশেষে আমি বলতে চাই যে যে সমস্ত প্রশাসনের ভাইরা রয়েছেন তারা তদন্ত করে এর সঠিক সুষ্ঠু বিচার করবেন, এটা আপনাদের প্রতি সরকারের প্রতি আকুল আবেদন আমাদের। আমরা জনসংখ্যায় কম, আমাদের দুর্বলতা দেখেই তোমরা যেখানে ইচ্ছা সেখানে মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে। তোমরা কিছুদিন আগে ভোলাই মসজিদ ভেঙ্গেছ, আবার তোমরা এখন আবার ফরিদপুরে তোমরা মসজিদ ভেঙ্গেছ। মনে রেখো জবাব একদিন তোমাকে
দিতেই হবে, তুমি দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। ক্ষমতার জোর থাকলে সংখ্যালঘুদের মসজিদ ভেঙে দেওয়া যায় কথা ঠিক, কিন্তু এদের ইমান তুমি আঘাত করতে পারবে না, এদের ইমানকে তোমরা ছিনিয়ে নিতে পারবে না। ক্ষমতা বেশি থাকলে মসজিদের জায়গা যেমন মন্দির বানানো যায়, যেরকমটা বানিয়েছে ওই যে আপনার ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, ক্ষমতার জোর তার বেশি ছিল, মসজিদ ভেঙে মন্দির করেছে। আর এদারে মুসলমান নাম ধারি কিছু তারা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা ভেঙে উড়িয়ে দিল। অতএব সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা এর তীব্র নিন্দা জানাই যারা আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। এক শ্রেণীর নামধারী কিছু বড় বড় আলেম তারা বলে যে ওখানে শুধু মাদ্রাসা ছিল, মসজিদ ছিল না। আপনার ওই জন্ডিস মার্কা চোখ দিয়ে আপনি কি করে মাদ্রাসা আছে মসজিদ আছে দেখবেন কি করে? আপনার চোখে তো জন্ডিস পড়ে গিয়েছে। আপনি তো লক্ষাধিক জনতার সামনে বক্তব্য দেন যে যেখানে কোনো হানাফি মসজিদে যদি কোনো আহলে হাদিসে এসে একটু ধরে আমিন বলে তাহলে নামাজ শেষ করে দোয়া করা বাদ দিয়ে আগে উঠে জবাব চাইবে, তুই কেমনে জোরে আমিন করি, কোন হাদিসে আছে দেখা? আপনারাই তো উস্কানিমূলক বক্তব্য দেন, আপনারাই তো বক্তব্য দিয়েছেন যে আহলে হাদিসদেরকে যেখানেই পাবি ওখানেই মারবি। তা আমরা তো এরকম উস্কানিমূলক বক্তব্য দেই না, আমরা এরকম জঙ্গিবাদী আচরণ আমরা মানুষের সাথে করি না, সন্ত্রাসী আচরণ আমরা মানুষের সাথে করি না। এই জন্য আমরা বলতে চাই এদেশের প্রশাসনকে, সরকারকে বলতে চাই, যারা এগুলো করেছে প্রকৃত জঙ্গি হচ্ছে এরা। তোমরা আল্লাহর ঘর ভাঙতে পারো, যারা শিরিক করে না, বিদআত করে না, কোন রাজনীতি করে না, একটা একনিষ্ঠ নির্ভেজাল তাওহীদের অনুসারী হচ্ছে আহলুল হাদিসরা, তাদের মসজিদ তোমরা ভাঙতে পারো? তোমরা কয়টা মাজার ভেঙেছো হুজুর এদেশের মাটিতে? যারা নিজেকে ওই যে কি করে আল্লাহ দাবি করে তাদের তোমরা কিছু বলতে পারো না? যারা ফাতেমার স্বামী দাবি করে সেই সমস্ত দেওয়ান বাকিকে তোমরা কিছু বলতে পারো না? তোমরা যারা আল্লাহ এবং রাসূলের হক কথা এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষদেরকে আদর্শ মানুষ গড়ে তোলার জন্য যারা কাজ করে তাদের পিছনে তোমরা লাগো? তোমার তাই তো আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান আলামুম মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওর থেকে বড় জালিমার কে হতে পারে? ওর থেকে বড় জালিমার কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা প্রদান করে? তাহলে আল্লাহর পথে যেতে, আল্লাহর ঘরে যেতে বাধা দিলে সে যদি বড় জালিম হয়, তাহলে আর যে আল্লাহর ঘর ভেঙে দিছে সে কত বড় জালিম চিন্তা করেছেন কি? সে কত বড় জালিম চিন্তা করেছেন কি একটু? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝা এবং জানার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।